আসসালামু আলাইকুম। আজকে যে বাচ্চার নাম হচ্ছে নুসরাত, 5 বছর বয়স। কি সমস্যা নিয়ে এসেছিল বাচ্চা? যে পায়ের সমস্যা। বাচ্চা হচ্ছে কি পায়ের সমস্যা ছিল, জন্মের পরে হাঁটাচলা অনেক দেরি করে হয়েছে। ডায়াপ্লেজিক সিপি বাচ্চা, ওয়াকিং ডিলে ছিল, বাইলেটারাল ফ্ল্যাট ফুট ছিল, সাথে হচ্ছে রিকেটস এর সমস্যা। কতদিন আগে এসেছিলেন আমার কাছে? 15 দিন। বাচ্চা হচ্ছে কি ভিটামিন ডি এর লেভেল অনেকটা কম, গেইট ও লিম্পিং, ফ্ল্যাট ফুট আছে সাথে। এরপর আমরা ফ্ল্যাট ফুট শু দেই বাচ্চাকে। দেখে একটু দাঁড়াতো বাবা। আয়, কোনো চিকিৎসা করছিল? হ্যাঁ চিকিৎসা করেছিল। কিছুটা বই আছে সাথে ফ্ল্যাট ফুট। হ্যাঁ না বলে আগে কি দাঁড়াতে সমস্যা হতো বাচ্চা? হ্যাঁ দাঁড়াতে পারতো না। এখন আলহামদুলিল্লাহ কি অবস্থা? নিজে উঠতে পারতো না। বাচ্চা হচ্ছে কি সিপি সমস্যা ছিল ডায়াপেটিক, এখন উঠে দাঁড়াচ্ছে। বাচ্চাকে রোদে রাখতেছেন রেগুলার? কম, রোদে কম যায়, বাসায় বেশি থাকে। আচ্ছা আচ্ছা, বাচ্চাকে কিন্তু রোদে রাখতে হবে। হ্যাঁ বাচ্চা, রিকেটস এর সমস্যা, ফ্ল্যাট ফুটের সমস্যা। ফ্ল্যাট ফুটের জন্য আমরা ফ্ল্যাট ফুট শু দিয়েছি বাচ্চাকে, এবং রিকেটস এর জন্য সাপ্লিমেন্ট চলছে। আগে বসতে সমস্যা হতো, বসা থেকে দাঁড়াতো, হাঁটু ভেঙে ভেঙে বসতো, হাঁটু ভেঙে বসতো, দাঁড়াইতো না। এখন আলহামদুলিল্লাহ একটা ইম্প্রুভমেন্টের দিকে, মাত্র চিকিৎসা শুরু হলো। তো এতদিন চিকিৎসা করাননি আগে কোথাও? এই এতে করাইছি ওরে। আপনি আসলে কুমিল্লা থেকে? জি, পেশেন্ট আসছে কুমিল্লা থেকে, কোনো তো চিকিৎসা করেছিল। যে ইনফরমেশনটা সেটা হচ্ছে যে বাচ্চাকে সাপ্লিমেন্টের সাথে আমরা কিন্তু রোদে রাখা, যেই পরিমাণ রোদে রাখতে হবে সেটা কিন্তু বলে দিয়েছি, যে সাথে হচ্ছে 3 থেকে 4 দিন মিনিমাম 10 মিনিট করে, সাথে হচ্ছে যে ফ্ল্যাট ফুটের জন্য ফ্ল্যাট ফুট শু দেওয়া হয়েছিল। হ্যাঁ শুটা রেগুলার পড়তে হবে। আর এরকম যাদের সমস্যা, যে রিকেটস প্লাস ফ্ল্যাট ফুট বা আদার অ্যাসোসিয়েটেড যেগুলি সমস্যা থাকে, সেগুলি কিন্তু আসলে চিকিৎসাগুলি খুব দ্রুত করতে হয়। যত আর্লি করা যায় তত কিন্তু ইম্প্রুভমেন্ট আমরা ভালো পাই। বাচ্চা এখন 5 বছর বয়স, কতদিন ধরে এরকম দাঁত বসতো না? রোদে রাখতে হবে আর জুতা যেটা আমরা দিছি।